থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য। জর্জ টেলিগ্রাফ, জীবন করে দেয়। পড়ে যাওয়ার থেকে এইভাবে কামব্যাক করা মানে হারকে জিতনে বারে কো কে কাহেতা বাজি গানা। এর উইতাস রিকিসি তুরসুনব আমাদের মাঠে একজন বাবা লোকনাথ আছেন, ভালো ফুটবলার কিন্তু, লোকনাথ হলে কি হবে। ওয়েলকাম টু আকাশবাণী, আজকে আমরা চলেছি নাইট ফুটবলের ভিডিও করতে। আর তোমরা যেহেতু চাও যে আমাদের ফুটবলের ভিডিও দেখাই, কিন্তু আমাদের একটা বন্ধু দাও কি করছে দেখো, পাবজি খেলছে। তো পাবজি তো বাড়িতেও খেলে, বাড়িতে বাবা মা বলেছে যে মাঠে গিয়ে খেল, মাঠে গিয়ে মাঠে ফুটবল ক্রিকেট খেলতে বলেছে, মাঠে এসেও পাবজি খেলছে। এই হচ্ছে আজকালকার জেনারেশনের অবস্থা। দেখ আমি এক্সিট করলাম, চপ গিয়ে ফুটবল খেলবো। আচ্ছা, আসল জিনিস হচ্ছে ফুটবল, এটা মোবাইলের জন্য। আচ্ছা পাবজিটা, আচ্ছা ফুটবল খেলা পাবজি করে এখন ওয়ার্ম আপ করে ছেলেগুলো, তাই? একদম। দেখো অ্যাগুয়েরোর মতো গ্লাভস পড়েছে, কিন্তু অ্যাগুয়েরোর মতো গোলে মানে না, গোল এ দেখো, গোল এখানে, আকাশ মানে ওখানে, ওখানে এইখানে, না না না, এই গ্লাভসটা পরি কেন, আর অ্যাগুয়েরো অ্যাগুয়েরো ফিল। আর ফুটবল খেলতে মজা লাগে, খেলতে পারি যতটা না পারি, স্টাইলটা কিন্তু, খেলাটা কিন্তু টেম্পোরারি, কিন্তু সোয়াগ কিন্তু পার্মানেন্ট। সব বাজে কথা, দেখো মজাও পড়ে। তোমরা জি বাংলায় একটা বাবা লোকনাথের নিশ্চয় সিরিয়াল দেখেছো, আমাদের মাঠে একজন বাবা লোকনাথ আছেন, ভালো ফুটবলার কিন্তু, লোকনাথ হলে কি হবে, রণে বনে জঙ্গলে সব জায়গায় ফুটবল খেলে। দেখো একটা পাবজি প্লেয়ারকে দেখালাম, বাবা লোকনাথকে দেখালাম, এইবারে হচ্ছে WWE প্লেয়ার রিকিসি। হিয়ার উইথ আস রিকিসি। এ কিন্তু সেরা গোলকিপার, মানে সামনে থেকে স্ট্রাইকার আসলে স্ট্রাইকার শুদ্ধ বল উড়িয়ে দেয়, আর মাঝে মাঝে আবার ডলফিনের মতো ডাইভ মারে। না না, গোলটা তো এমন, মানে গোলটা এতটাই ছোট, ওর চেহারা অনুযায়ী মানে আর গোলটা দেখা যায় না। আমি আগে যে শুট করেছি কুফাক দিয়ে, এরকম চেহারা নিয়ে এলো দুম করে। তার আগে একদিন আমি দৌড়াচ্ছিলাম, আমার সামনে ডলফিনের মতো ডাইভ দিয়ে দিয়েছি, আর একটু হলে ওর মাথার উপর পা দিয়ে দিচ্ছিলাম। সবাই কিন্তু গরমকালে চুল ফুল কেটে রেখে, শীতকালে চুল কেটে রেখেছে, মানে এটা হলো স্টাইল স্টেটমেন্ট, বাস কাটেই দেখো। ভালো ভিডিও করেছি, সেটা হলো বলপে ফুটবলের সাথে। অনেকেই চ্যানেলটাকে চেনো, অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইবার, ওই ওই ভিডিওটা অবশ্যই দেখবে। কিন্তু বিদেশির সাথে ভিডিওতে আমি থাকতে পারিনি, কারণ এদেরকে আমি আরো বেশি, যত বাজে কথা, বাড়িতে বসে ল্যাট খাচ্ছিল, ল্যাট না, এই রাতের বেলা খেলতে আসতে একটু ঘুমিয়ে নিতে, ওইসব বাজে কথা, ঘুমিয়ে নিয়ে কালকে কিছু না হলেও 20টা গোল মিস করেছে কালকে খেলতে এসে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, এই ভিডিওটার সাথে সাথে, আর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা, এই যে লাল রঙের জার্সি, আমারও লাল রঙের জার্সি, তো সাবস্ক্রাইব বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দাও। লিভারপুল চ্যাম্পিয়ন এবার IPL, চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন। আমি কি পড়ে আছি দেখেছ, খেলা স্কোর 7-3, 7 গোল হয়েছে একদিকে, আরেকদিকে 3 গোল হয়েছে, 7-3 খেলা হচ্ছে। আবার একটু পরে নামবো, তখন আকাশ উঠবে, আকাশ করবে, এখন দেখতে থাকো। অ্যাগুয়েরো গ্লাভস পরে এসেছে, হেড দিয়েছে, আবার বাইরে, বাবা লোকনাথ, ওয়ার্ল্ড ফেমাস রবিনের পায়ে বল, সুন্দর পাস আকাশের পায়ে, আকাশও সুন্দর পাস, কিন্তু গোল মিস, আকাশ ফ্রাস্ট্রেটেড, অ্যাসিস্ট মিস হয়ে গেল আকাশের। তাদের লোকনাথ টুবাইদা শুট করেছে, এই পার থেকে ওই পার চলে গেল, সুন্দর বল নিয়ে যাচ্ছে টুবাইদা, মেসির মতো পাস, ডিফেন্স চেরা পাস, কিন্তু আমাদের ওয়ার্ল্ড ফেমাস গোলকিপার সেভ দিয়ে দিয়েছে। আবার প্রীতম, সুন্দর পাস আকাশকে, রিসিভটা ঠিকঠাক হলো না, আগে পায় বল, আকাশ থেকে রবিন, রবিনের দামি জুতো দিয়ে পাস দিয়েছে বিধানকে, বিধান থেকে আবার আকাশ, সুন্দর গোল, অসাধারণ বার্সা টাচ, আকাশ, আকাশ থেকে গুড্ডু, গুড্ডু থেকে প্রীতম, আর গোল হবে, হ্যাঁ গোল, আবার টোটো দরকার, টোটো, এই যে গোল করেছে, গোল করে বলছে ম্যান অফ দ্য টুর্নামেন্ট চাই টোটো, প্রীতম থেকে গুড্ডু, আকাশকে কি দিতে পারবে, আর দিয়ে দিয়েছে, অসাধারণ একটা টাচ, এটা হলো হিগুয়েন টাইপের গোল, অ্যাগুয়েরোর গ্লাভস পরে হিগুয়েনের গোল করেছে, ওই দেখো হিগুয়েনের গোল করে আবার ভিটের অ্যাড দিচ্ছে।
হাড্ডাহাড্ডি, কারণ 8-7 হয়ে গেছে স্কোর। আমি যখন উঠেছিলাম তখন ছিল 8-3, এখন সেখান থেকে 8-7। যে কোনো রকমে গোল সেভ। এখানে প্রীতমের পায়ে বল, দেখতে পাচ্ছ কত বড় পা। মিস অফ দ্য সেঞ্চুরি বলো না, আকাশের পায়ে বল অসাধারণ ভলি, কিন্তু উপর দিয়ে একটু উপর দিয়ে চলে গেল। কাউন্টার অ্যাটাকের বল এবং গোল, এটাকে বলে হচ্ছে স্পোর্টিং স্পিরিট। তো আজকে খেলা শেষ হয়েছে, এবার আমাদের খেলার রিভিউ দেবো। সবাই বলো যে আমরা নিজেদের খেলার কেন রিভিউ দিই। তো আজকে প্রথম থেকে আকাশ ব্যানার্জি, মানে আমি লিভারপুলের যে ফ্যান, ভালো খেলছিলাম কিন্তু 2-3 গোল ইজি মিস করেছি, ভেরি ব্যাড। এইভাবে ট্রানজিশন ক্রিয়েট করে মুভটা করে ওই গোলগুলো করা উচিত ছিল আমার। আর গুড্ডু তো হাঁপিয়ে যাচ্ছে, সর্দি হয়েছে, ওর এখন খেলা থেকে বিরত থাকা উচিত। আমি পাশের পর পাশ দিয়েছি। তো দেখতে গেলে আজকে তুল্যমূল্য বিচার করলে আমাদের টিম ভালো খেলেছে, হয়তো হেরেছি 2 গোলে। কারণ শেষের দিকে কিন্তু আমাদের তিনটে খেলে বেরিয়ে গিয়েছিল, শুরুতে 8-3 করছিল, আমি যখন উঠেছি তখন 8-8 করেছে, তারপরে আবার গোল খেলে 8-3 থেকে আমরা 8-8 করেছি, আমি উঠে গেছিলাম। ওই মানে হেরে যাওয়ার থেকে এইভাবে কামব্যাক করা, মানে হারকে জিতনে পারবো কে কে, বাজিগার। আমরা হচ্ছে বাজিগার, হো বাজিগার। আজকে নাইট ফুটবলের ভিডিওটা দেখে নিলে, অনেকদিন ধরে অনেকে বলছিল যে আমাদের ভিডিও দেখাতে, আমাদের খেলার ভিডিও। আর খেলার ভিডিও কেন করি না, মানে যখনই ক্যামেরা আনি তখন সবাই ক্যামেরা কনসাস হয়ে যায়, তখন কিন্তু কারো ঠিকঠাক খেলা হয়, সুপারস্টার হয়ে যায়। হ্যাঁ, তখন সবাই বলে আমার এটা নেই, আমার ওটা না, আমার বেকারের মতো হাত তুলে ফ্রি কিক মারবে দেখবে। তো ভিডিওর প্রথমে দেখছি যে একটা ছেলে পাবজি খেলছিল, সেও কিন্তু ফুটবল খেলে। তো যারা ভিডিও গেম প্রচুর খেলো তারা কিন্তু মাঠে গিয়েও খেলো, কারণ মাঠে না খেললে কিন্তু শরীর গঠন হবে না, আর মাঠে এলেই ফুটবল খেললেই কিন্তু সেইভাবে একটা কি বলে ডিসিপ্লিন লাইফ তৈরি হবে। আমিও কিন্তু পেস খেলি, কিন্তু আমি মাঠে এসেও খেলি, আবার মাঠে খেলাও দেখতে যাই। তো খেলো, আমি আমি যদিও মোবাইলে অন্য কিছু খেলি না, মোবাইলেও ফুটবল খেলি, সব জায়গায় ফুটবল। তো নিচের যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবে, যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি। যারা সাবস্ক্রাইব করেছো তারা আবার করে দিও না, আনসাবস্ক্রাইব হয়ে যাবে। যারা করনি, নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করে দাও। আর আগের যে ভিডিওটা করেছি টাটা।